আর তৈরি করতে আমাদের যা যা লাগবে, একটি 5 ভোল্ট স্পিকার লাগবে, 25 ভোল্ট 200 UF 220 UF একটা একটি ক্যাপাসিটর লাগবে, একটি 13,005 ট্যানরোস্টার লাগবে, একটি 1K রেজিস্ট্যান্স লাগবে, একটি হেডফোন জ্যাক লাগবে, একটি 5 ভোল্ট মোবাইল চার্জার লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের ট্যানরোস্টারের মধ্যের পিনটি স্পিকারের মাইনাস পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিতে হবে। আমি লাগিয়ে দিচ্ছি। ট্যানরোস্টারের প্রথম পিনটির সঙ্গে ক্যাপাসিটরের মাইনাস পয়েন্টটি ঝালাই করে দিতে হবে। ঝালাই করে দিচ্ছি। এরপর বন্ধুরা 1K রেজিস্ট্যান্স ট্যানরোস্টারের প্রথম পিনের সঙ্গে ঝালাই করে দিতে হবে। আমি ঝালাই করে দিচ্ছি এখন। এরপর বন্ধুরা রেজিস্ট্যান্সের আরেক পিনটি আমাদের স্পিকারের প্লাস পয়েন্টে ঝালাই করে দিতে হবে। এরপর বন্ধুরা হেডফোন জ্যাক আমাদের ক্যাপাসিটরের পজিটিভ পিনটির সঙ্গে লাগিয়ে দিতে হবে, ঝালাই করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের হেডফোন জ্যাকের মাইনাস পিনটি ট্যানরোস্টারের 3 নম্বর পিনের সঙ্গে ঝালাই করে দিতে হবে। এরপর বন্ধুরা আমাদের মোবাইল চার্জারের মাইনাস পয়েন্টটি ট্যানরোস্টারের 3 নম্বর পিনের সঙ্গে ঝালাই করে দিতে হবে। আর প্লাস পয়েন্টটি স্পিকারের প্লাসে ঝালাই করে দিতে হবে। বন্ধুরা এটা 100% কাজ করে, আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। খুব সাউন্ড কোয়ালিটি খুব ভালো দেয়, 100% কাজ করে। আর বাড়িতে তৈরি করে দেখতে পারেন। অবশেষে আমাদের এই স্পিকারটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে চেক করে দেখবো এটা কীরকম সাউন্ড কোয়ালিটি দেয়।